আসসালামু আলাইকুম। আজ আমরা নবম দশম শ্রেণীর অনুশীলনী 3.1 এর 3 নং অঙ্কটির সমাধান করব। তাহলে আমাদের দেওয়া আছে এ মাইনাস বি সমান সমান 4 এবং এ বি সমান 60 হলে এ প্লাস বি এর মান কত। তাহলে আমাদের এখানে দেওয়া আছে এ মাইনাস বি এর মান এবং এ বি এর মান। তাহলে আমরা আগে সেটা লিখে নেব যে দেওয়া আছে তাহলে হচ্ছে এ মাইনাস বি সমান সমান 4 এবং এ বি সমান সমান দেওয়া আছে আমাদের 60। তাহলে আমাদের বলছে এ প্লাস বি এর মান কত। তাহলে আমরা সূত্রে জানি এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে আমরা জানি সেই সূত্রটা আমরা আগে লিখে নেব যে আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে এখন আমাদের এই সূত্রটাতে আমাদের এ মাইনাস বির মান তাহলে আর হলে এ বির মান বসালেই আমাদের অঙ্কের সমাধানটা হয়ে যাবে। তাহলে আমাদের এ মাইনাস বি এর মান দেওয়া আছে এবং এ বি এর মানটাও দেওয়া আছে। তাহলে আমরা এ মাইনাস বি এর পরিবর্তে আমরা এ মাইনাস বি এর মানটা বসিয়ে নেব। তাহলে এ মাইনাস বি এর মানটা দেওয়া আছে এখানে আমাদের 4। তাহলে এ মাইনাস বি এর পরিবর্তে আমরা 4 বসালাম। তারপরে আমাদের আছে বর্গ আছে, তাহলে আমরা স্কোয়ার দিয়ে নিলাম। তারপরে আমাদের দেওয়া আছে 4, তাহলে আমরা প্লাসটা প্লাস এখানে নিয়ে নিলাম। তাহলে এখানে ইনটু, তাহলে এখানে আমাদের প্লাস 4 দেওয়া আছে ইনটু মানে গুণন। তাহলে আমাদের এ বি এর মানটা দেওয়া আছে 60। তাহলে আমরা এ বি এর পরিবর্তে 60টা লিখে নেব, এ বি এর পরিবর্তে 60। তাহলে এখানে আমাদের দেখা যাচ্ছে যে প্রথমে আমাদের এখানে 4 এর পর স্কোয়ার আছে, তার মানে 4 এর উপর বর্গ, 4 কে স্কোয়ার আছে, তার মানে 4 কে দুইবার গুণন করতে হবে। যেমন এখানে হবে 4 গুণন 4, তার মানে 4 এর পর স্কোয়ার থাকলে 4 কে দুবার গুণন করতে হবে। এখানে যদি 3 থাকে, কিউব থাকে, তখন 3 বার, 4 থাকলে 4 বার, এইভাবে। তাহলে 4 আর 4, তাহলে এখানে 4 ছেড়া 16, তাহলে আমরা এখানে পাচ্ছি কি 4 এর বর্গ হচ্ছে আমাদের 4 ছেড়া 16। এখানে প্লাস আছে প্লাস, তারপরে দেখতেছি আমরা এখানে গুণন হচ্ছে, তাহলে আমরা গুণনটা আগে করে নিই। তাহলে এখানে আমরা দেখতেছি 4 আর 0 গুণন করলে 4 0 0, আর এখানে 4 আর 6 আছে 424। তাহলে এখানে আমাদের দুটার মাঝখানে যোগ আছে, তার মানে আমাদের এখন দুটার যোগ করতে হবে। তাহলে দুটার যোগ করলে কত হয় যে 0 আর 4 যোগ করলে 6, আর হচ্ছে 1 আর 4 যোগ করলে 5, আর হচ্ছে 2 2, তার মানে হচ্ছে 256। আমাদের দেখা যাচ্ছে এখানে আমাদের 256 বের হয়েছে, কিন্তু আমাদের চাইছে হচ্ছে এ প্লাস বি এর মান, কিন্তু আমাদের বের হয়েছে এ প্লাস বি হোল স্কোয়ার এর মান। তাহলে আমরা এখান থেকে এ প্লাস বি এর মানটা বের করে নেব। আমরা উপরে একটু মুছে নিলাম, তাহলে এখন আমাদের ছিল হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সমান ছিল আমাদের 256। তাহলে 256, তাহলে এখানে আমাদের এ প্লাস বি এর মান আছে, তাহলে এখানে স্কোয়ার থাকলে ওই পাশে গিয়ে ওটা রুট হয়ে যাবে। তাহলে এ পাশে আমরা স্কোয়ারটা তুলে দিলাম, তাহলে হলো এ প্লাস বি সমান সমান আমাদের তাহলে এখানে হবে রুট 256। তাহলে আমরা 256-এর বর্গমূল করলে পাই, তাহলে 256-এর বর্গমূল করি আমরা, তাহলে হবে 256-কে বর্গমূল করি আমরা, তাহলে দেখি কি পাওয়া যায়। তাহলে বর্গমূলটা এখানে করে নেই, তাহলে 256 এভাবে আমাদের লিখতে হবে। আগে এখানে ব্যাপারটা জানতে হবে, এখানে একটু ফাঁকা রাখতে হবে। তাহলে আমাদের এই পাশ থেকে বাম ডান পাশ থেকে আমাদের প্রথমে জোড়া নিতে হবে। তাহলে প্রথমে আমরা এই জোড়াটা নিয়ে নিলাম, দুইটা দুইটাই এক জোড়া হয়, তাহলে এক জোড়া নিয়ে নিলাম। তাহলে এখন আমাদের বাচ্চা এখানে 2, তাহলে এখন 2-কে আমরা কি করবো যে 2-এর বর্গমূল কত হয়, কিন্তু 2-এর কোনো বর্গমূল পাওয়া যায় না, তার জন্য তার নিচে নিতে হবে সংখ্যা, তার মানে এখানে আমরা আমাদের 1 নিতে হবে। তাহলে এখানে আমরা 1 নিলাম, তাহলে 1-কে বর্গ করলে হয় হচ্ছে 1 হককে 1, তাহলে এখানে আমাদের বিয়োগ করলে কত বাসে এখন, তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে হয় 1। তারপরে আমরা এই যা জোড়া নিয়েছিলাম ওই জোড়া
চোরাটুকু কেটে নিয়ে আসবো তাহলে 56। তাহলে এখন আমাদের এখানে এখানে দাগ দিতে হবে, একের ডাবল এখানে নিতে হবে, তাহলে একের ডাবল হচ্ছে 2, তাহলে আমরা 2 নিয়ে নিলাম। এখন আমাদের এখানে আর এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যাতে দুইটা গুণ করলে আমাদের 156 হয়। তাহলে যদি আমরা এখানে, তাহলে আমাদের 2 আছে, তাহলে আমরা 2টা নিলাম, তাহলে এখানে যদি আমরা 1 নেই তাহলে গুণন করলে আমাদের 21 হয়, কিন্তু এখানে যদি আমরা আমাদের বেশি নিতে হবে তাহলে আমাদের আছে তাহলে 256, তাহলে লাস্ট আছে এখানে 6। তার মানে এমন একটা সংখ্যা নিতে হবে যাতে আমাদের লাস্টে 6 বসে। তাহলে যদি আমরা 2 দেই তাহলে 2 দুগুণে 4, 3 তিরিখে 9, 4 চারে 16, 5 পাঁচা 25, 6 ছয় 36। তার মানে আমাদের লাস্টে 6 আছে যেহেতু, তাহলে আমাদের কি করতে হবে, 6 বানাতে হবে। তার জন্য এখানে যদি 6 নেই, এখানে 6 নেই, তাহলে গুণন করলে কত হয়, 6 ছয় 36, তাহলে হাতে থেকে 3, তারপরে 6 দুগুণে 12 আর 3-এ 15, তাহলে আমাদের এখানে মিলে গেছে। তাহলে এখানেও 6 নিলাম, এখানেও 6 নিলাম, তাহলে হলো 156। তাহলে এখন বিয়োগ করলে হয় 0, তার মানে আমাদের বর্গমূলটা বের হচ্ছে 16। তাহলে যেহেতু আমাদের এখানে রুট আছে তাহলে কি করতে হবে, প্লাস মাইনাস 16। তার যেহেতু আমাদের স্কোয়ার উঠে গেছে তার জন্য এখানে একটা প্লাস মাইনাস নিতে হবে, কারণ এখানে মানটা যেহেতু স্কোয়ার ছিল, কারণ প্লাসের উপর স্কোয়ার করলেও যা মান হবে মাইনাসের উপর মান স্কোয়ার করলেও সেই মান হবে। যেমন 1-এর পর স্কোয়ার করলে 1 হবে, তেমনি মাইনাস 1-এর উপর স্কোয়ার করলেও এই মাইনাস যেহেতু উপরে পাওয়ার আমাদের জোর আছে তার জন্য এটা 1 হয়ে যাবে। সেই জন্য আমরা এখানে কি করবো, একটা প্লাস মাইনাস নিয়ে নেব। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এ প্লাস বি এর মান আমাদের বের হয়েছে, সুতরাং এ প্লাস বি ইকালটা আমাদের প্লাস মাইনাস 16। তাহলে হচ্ছে আমাদের এ বিয়ের মানটা বের হয়ে গেছে, তার মানে দেখা যাচ্ছে আমাদের এটাই অ্যান্সার। তাহলে এখানে আমরা অ্যান্সারটা লিখে নিই যে সুতরাং এ প্লাস বি সমান প্লাস মাইনাস 16, এটাই আমাদের অ্যান্সার। এরকম আরও অনেক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে।